নমস্কার সকলকে, স্বাগত আমাদের এই চ্যানেলটিতে। আজ আমরা বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করব, জানব উনার তীক্ষ্ণ বুদ্ধি এবং দেশের প্রতি এক অমোঘ ভালোবাসার কথা। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তিনি সেখানকার ইউরোপিয়ান স্কুল থেকে পড়াশুনো করেছিলেন এবং দশম শ্রেণীতে অত্যন্ত ভালো ফল করার জন্য পরবর্তীতে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। আমরা যে সময়ের কথা বলছি তখন 1913 সাল। ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এতটা অবহেলা শুরু করে যে অগুন্তি মারণ রোগের উৎপত্তি হতে থাকে, যেমন কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, প্লেগ, চিকেন পক্স, আরও না জানি কত কিছু, এবং তাতে অসংখ্য নিরীহ মানুষের ক্রমাগত মৃত্যু ঘটতে থাকে। এগুলোর মধ্যে বিশেষত কলেরায় প্রায় 250,000 মানুষের মৃত্যু ঘটে। সে যেন এক লাশের মিছিল। একদিকে মা তার সন্তানের মৃতদেহ কোলে রেখে কেঁদে ভাসাচ্ছে, অন্যদিকে কোনো সন্তান তার পিতার মৃতদেহের পাশে নিথর হয়ে বসে রয়েছে। এসব দৃশ্য সুভাষকে ভেতর থেকে এতটা নাড়িয়ে দিয়েছিল যে তিনি সেই প্রত্যেক মৃতদের পরিবারের সাথে তাদের শেষ যাত্রায় কাঁধ দিতেন, এমনকি সৎকার না করে ঘরে ফিরতেন না। এই সমস্ত কিছু দেখে তিনি মনে মনে স্থির করেন যে না, আমাদের দেশের মানুষদের এভাবে তো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় না। ব্যাস শুরু হলো তার প্রতিবাদের সফর। এই সময়টা ছিল তার কলেজ জীবনের সময়, যখন একাধারে তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সমাজসেবা করছেন, অন্যদিকে তার লিডারশিপ এবং ন্যায়বাদী চরিত্রের জন্যে কলেজের স্টুডেন্ট কাউন্সিলের হেড হিসেবেও নির্বাচিত হয়েছেন। এরকম পরিস্থিতিতে হঠাৎ দেখা যায় যে তার কলেজের একজন ইংরেজ প্রফেসর মিস্টার উইটন, তিনি ভারতীয় স্টুডেন্টসদের অকারণেই অত্যন্ত মারধর করছেন। এবার এই কথাটা যখন নেতাজির কানে যায়, উনি এক মুহূর্তও ব্যয় না করে সাথে সাথেই কলেজের প্রিন্সিপালের কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে কেন এভাবে উনি মারধর করছেন, ওনাকে ক্ষমা চাইতে বলুন। তখন প্রিন্সিপাল বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে বলেন যে উনি তো ডিপার্টমেন্টের হেড, ছেড়ে দাও। কিন্তু আমাদের সুভাষ তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি তখন বলেন যে না, আপনি প্রিন্সিপাল, আপনি ওনাকে ক্ষমা চাইতে বলুন, না হলে কিন্তু আমরা সব স্টুডেন্টসরা মিলে স্ট্রাইক করতে বাধ্য হব। যেই কথা সেই কাজ, প্রিন্সিপালের থেকে বিশেষ সাহায্য না পাওয়ায় তারা সরাসরি স্ট্রাইক করে এবং অবশেষে সেখানে মিডিয়া জড়ো হয়ে পড়াতে সেই খবর কাগজে বেরোয় এবং মিস্টার উইটন তখন বাধ্য হন স্টুডেন্টদের সবার সামনে ক্ষমা চাইতে। কিন্তু মনে মনে উনি আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েন এবং রীতিমতো আবারও অকারণেই মারধর করতে থাকেন। এবার এই একই জিনিস আবার হওয়াতে স্টুডেন্টসরা আর কেউ পিছিয়ে থাকে না, তারা সবাই একত্রিত হয়ে তখন উনাকেই ধরে পেটাতে থাকেন। আর সেই খবর প্রিন্সিপালের কাছে যাওয়াতেই তিনি তখন সুভাষকে ডেকে পাঠান তার কেবিনে এবং মিস্টার উইটনের কাছে ক্ষমা চাইতে বলেন, না হলে তাকে রাস্টিকেট পর্যন্ত করে দেওয়া হতে পারে। তখন সুভাষ গর্বের সাথেই বলে ওঠে, না, আজ পর্যন্ত ভুলের সামনে কোনোদিন ঝুঁকিনি আর সত্যকেও কোনোদিন পিঠ দেখায়নি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন তো নেই, বরং আপনার এই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম। এহেন সুভাষ কিন্তু তারপরেও থামেনি, কলেজ থেকে বেরিয়ে গেলেও অন্যায়ের সাথে আপোষ সে কোনোদিন করেনি এবং সবসময় এটাই বিশ্বাস করতেন, যে অপরাধ করে তার থেকেও বেশি অপরাধী যে সেটাকে মেনে নেয়। অতঃপর তার বাবা জানকীনাথ একদিন তাকে বোঝান যে দেখো, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, কলেজের কথা ভেবে তো আর লাভ নেই, তুমি বরং ICS পরীক্ষা দাও, ICS অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তার জন্য প্রস্তুতি নাও। তখনকার দিনে ভারতীয়রা এই পরীক্ষার প্রস্তুতি বিশেষ কেউ নিত না, আর তাছাড়া এই পরীক্ষার প্রস্তুতি নিতেও তখন লন্ডনে গিয়ে পড়াশুনো করতে হতো এবং সেটাও প্রায় দীর্ঘ 4 বছর তো বটেই। কিন্তু আমাদের মেধাবী সুভাষ বাবার কথা শোনেন এবং লন্ডনে গিয়ে সেই পড়াশুনোর প্রস্তুতি মাত্র 7 মাসেই শেষ করে পরীক্ষায় বসে। তারপর ইংরেজদের সবাইকে অবাক করে দিয়ে সে চতুর্থ স্থানও অধিকার করে, অথচ তার মন কিন্তু দেশেই পড়ে থাকে। উনি মনে মনে ভাবেন, যে ইংরেজদের হাতে আমাদের দেশের মানুষগুলো এত যন্ত্রণা পাচ্ছে, আমি সেই ইংরেজদের দেশে এসে তাদের সাথে একই জায়গায় বসে কাজ করব, আনন্দ করব, না, তা তো হতে পারে না। ব্যাস, যেরম ভাবা সেরম কাজ,
উনি স্থির করেন যে উনি রেজিগনেশন দেবেন, অর্থাৎ পদত্যাগ করবেন এবং দেশে ফিরে দেশবাসীর জন্য কাজ করবেন। এই খবরটা রাতারাতি এমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে যে ইংরেজরা রীতিমতো অবাক হয়ে যায়। কে এই পাগল যে এরকম একটা প্রেস্টিজিয়াস চাকরি, এত বড় চাকরি পেয়েও ছেড়ে দিল? কারণ এরম তো তারা এর আগে দেখেনি। অপরদিকে তার বাবা দাদা সবাই তাকে বোঝাতে থাকে, দেখো ভুল করছো, এরকম হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না। কিন্তু সুভাষ তো যা স্থির করে ফেলেছে সেখান থেকে সে এক পাও পিছবে না। আবার ইতিমধ্যে এই খবর আমাদের দেশেও এমনভাবে সাড়া ফেলে দেয়, ভারতীয়রা তো অবাক যে কে এই ব্যক্তি, এরকম সুখের চাকরি ছেড়ে এসে শুধুমাত্র দেশের দুরবস্থায় দেশবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে জন্য ফিরে আসে। চারিদিকে সাড়া পড়তেই তার এই নীতিবোধ, দেশের প্রতি এত ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সবাই তার সাথে দেখা করতে ছুটে আসে। সুভাষ যখন জাহাজপথে লন্ডন থেকে ফিরছে, সে দূর থেকে দেখতে পায় তাকে স্বাগত জানানোর জন্য দেশবাসী ভিড় করে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে তার জন্য। জনগণের এরকম প্রতিক্রিয়ায় তিনি অনুভব করেন যে এক সামান্য সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেওয়ায় যদি এতগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে তো আমি যদি আরও চেষ্টা করি পুরো দেশকেই একদিন একত্রিত করতে পারবো, এবং তখন তাদের সবাইকে নিয়ে একসাথে যদি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে তো ভারতকে আর বেশি দিন পরাধীন থাকতে হবে না। ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে। গল্প কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা, এর পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে। দেখতে হলে চোখ রাখুন এই চ্যানেলটিতে। নমস্কার।